সাবেক ইউপি সদস্য এবং জামালপুরের জোরখালী ইউনিয়ন শ্রমিক লীগের সহসভাপতি জহুরুল হক হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সকালে মাদারগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহালী খান, জোরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজুল ইসলাম সহ নিহতের স্বজনেরা। গত 22 জুলাই রাতে জহুরুল হক আতামারি বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন। হত্যা মামলার প্রধান আসামি সহ এই পর্যন্ত 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব।